দেখো দিদি, বৃষ্টির জন্য ই আনতে যাবে টেস্ট পেপার, আর এ কি শুরু করেছে দিদির পেছন পেছন জামা পড়তে দেখেছে। এখন দেখো অনেক দূরে যেতে হয় বই আনতে, আবার বই আবার অর্ডার দিতে হবে, তারপরে আবার সে আসবে, তারপরে আনতে যেতে হবে। এখন ভুতু কি শুরু করেছে, কোথায় যাবি ভুতু? ওই পিউ যদি জামা পরা থাকে, জামা পড়তে যদি দেখে, তাহলে ভুতুর মাথাটা খারাপ হয়ে যায়। ওই যে হাঁটতে নিয়ে যায় না বাইরে, ও ভাবে মনে হয় আমাকে এখন হাঁটতে নিয়ে যাবে। ওই দেখো, ওই দেখো কি, তুই যাবি? হ্যাঁ, আর ওইটা দেখো হিসি করে এসছে, ওখানে পা মুছতে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম। যা পা মুছে আয়, যা। আবার কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? পা মুছ। হ্যাঁ, ওখানে পা মুছ। ও বাইরে বেরিয়ে আবার দেখলো যে আবার পাটা মুছতে হবে, বাইরে যেতে হবে না, দেখাতে হবে, তাই প্রথম থেকে আবার করলো, তোমাদের দেখালো, তাই তো পটলা? হ্যাঁ, তুমি করেছো প্রথম থেকে, প্রথম থেকে করেই দেখিয়ে দিলে। ওলে বাবা লে, তোমাদের জন্য প্রথম থেকে ও করে দেখিয়ে দিল। আর আজকে রোদ উঠেছে, পুরো আকাশ পরিষ্কার, কিন্তু হাওয়া দিচ্ছে সঙ্গে অনেক। কোথায় যাবে, এই ঠান্ডা পড়েছে অনেক। দেখো ও এসছে, সাথে সাথে ওকে বলছে দুজনেই যাবে বই কিনতে। এ তোরা বই পড়িস? হ্যাঁ বই পড়িস তোরা? বাইরে অনেক ঠান্ডাই, দেখ দিদির কিন্তু বাইরে ঘুরে ঘুরে কাশি হয়েছে। কালকে ডাক্তার দেখাতে গিয়েছিল। কে কে সোয়েটার পরবে? ওই যে ওইটা ওইটা পরবে, ওই যে একটা টুপি ওদের জন্যই কিনেছিলাম, ওরা চেনে ওদের জিনিস। এই যে দেখো আমাদের এখানে মেলা বসেছে, তাই টুপি কিনে নিয়ে এসেছে একটা, যদি পরানো যায়। ওরা কি পরবে নাকি, তাই একটা কিনেছে। কি আমি ওকে টুপিটা পরিয়ে দিই ভুতুকে। এ ভুতু, এইভাবে জামা প্যান্ট পরাতে পরাতে এত অভ্যেস হয়েছে যে ও এইভাবে দাঁড়িয়েছে টুপি পরার জন্য। তুই এই টুপিটা পরে যাবি, যে টুপি মাথায় রাখবে সেই যেতে পারবে, ঠিক আছে? চলো, এ পমের টুপি পরা হয়ে গেছে, পম যাবে এখন। চল, এই যে পম টুপি পরে এবার সোয়েটার কে পরবে? এই যে পম টুপি সবকিছু আছে, চোখ লেগে গেছে তো। এই যে এই যে এই যে এই যে এই যে তোকে দেবে না এখানে, এইটা জামাটা না, জামা পরে পম, জামা পরে ঠিক আছে, ওইটা হাঁপিয়ে গেছে। চল চল আয়, বই চলে যাচ্ছে দিদির সঙ্গে। ব্যাগ নিয়েছিস? চল বই কিনতে গেছিস, ব্যাগ নিবি না? আর ওই বই যদি পড়ে না শেষ করতে পেরেছিস, তাহলে বই কেনা বার করে দেবো। আমি টুপি পরেছি, সোয়েটার পরেছি, কেন তুই যাবি? তোমাকেই নিয়ে যাবো। হ্যাঁ, পমকে নিয়ে যাবে, স্যার স্যার পমকে নিয়ে যাবে। চল পম, রুমালটা নে, ওই যে খুলে ফেলেছে, যাও। তুমি যখন খুলে ফেলেছ, চলে গেলাম ভুতুর কাছে, যা ভুতু খুলে দেবে, আমি খুলবো না। এ সত্যি খুলে দে ভুতুর কাছে, যা এ ভুতু খুলে দে। ও তুমি কাজ
দিদি বই আনতে চলে গেছে, নেয়নি, তাই এখন সবজি কাটা দেখাতেই হবে, নাহলে মনটা খারাপ। যেই যখনই কোথাও যাবে নিয়ে যেতে হবে, আর নিয়ে যাওয়া যায় সব জায়গায়। এমনি দিদির শরীরটা খারাপ, আর কত ঠান্ডা পড়েছে। শশা দেবো খেতে, দাদু আপেল নিয়ে এসছে আবার দুজনের জন্য। এই যে আপেল খায় না, তো বারণ করি বাবাকে আনতে যে তুমি এনো না আপেল। তারপরেও বললো না পম্বু তো খাবে, আসলে উনি তো দেখে না চোখে যে ওরা খায় কি না, এই আপেলটা খেতেই চায় না ওরা।
শশার মুড়ি ভালো খায়, তখন দেবো চুলে, খেলে তো ভালো, না খেলে আমি খেয়ে নেব। এই তো আমি খেয়ে নেব তো, কে খাবে আপেল? ভূতু মনে হয় খেতে পারে, পমটা তো ধরবেই না, ও শশা ছাড়া কিচ্ছু খাবে না, সবজি কাটবো বসে বসে দেখবে, তাই আগে ওদের খেতে দিইনি। চেঁচামেচি করছিল, দিদি গেছে কেন একা একা, রাগ হয়েছে। ওদের সমস্ত যা কিছু দিই আর কি, সব কিছুই ছুলে দিতে হয়, ছোলা সমেত খেতে পারে না, ছোটবেলা থেকে অভ্যেস না, ছোলা সমেত গোটা জিনিস খায় না। এরপরেও মটরশুঁটি আসবে, দাদু প্যাকেট ভর্তি ভর্তি মটরশুঁটি নিয়ে আসবে, তখন আবার মটরশুঁটি নিয়ে কাড়াকাড়ি। একটুখানি দিই, যদি না খায় আপেলটা পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে আবার গেছে, আয় চলে আয় চলে আয়, ওই যে দিদি চলে এসছে, এখানে বসো পম, এখানে এখানে পমের বাটি এখানে এনে, দিদি চলে এসছে, বই কিনতে গেছিল নিয়ে যায়নি, তাই আর কি এই দিকটায় নামিয়ে খা। ও আবার নিচে ফেলে ফেলে খাবে, জায়গা খুঁজছে। কি বললো পিউ? এখন তো সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। নিচে ফেলে ফেলে খাচ্ছে, খা। আবার দেখছে দিদি আবার কোথাও চলে যায় নাকি, জামা পড়তে দেখলেই হলো, তাহলেই ভুতু ভাবে কোথাও যাবে। আর এমনি যদি ঘরের জামা পরা থাকে তাহলে ভুতু জানে দিদি এখন আর কোথাও নড়বে না, ও কোথাও যায় না দরকার ছাড়া, সেইটাও ভালো মতন জানে। বৃষ্টি তো এদিক ওদিক পড়তে যায়, সব জায়গায় যায়, কিন্তু বর্দি তো দরকার ছাড়া কোথাও যায় না, ও ঘুরতেই যায়। আর আলমারি খুলছে, শুনছে, দেখো দেখো আপেল খাওয়া হয়ে গেছে পমের, এই যে দেখেছো, আর ওই যে দেখো ফেলে রেখেছে শশাগুলো খেয়েছে, এবার আপেলগুলো সব কুচি কুচি করবে, করে তারপরে আর খাবে না, সারা জায়গায় ছড়াবে, ওই যে খাওয়া হয়ে গেছে, আপেল খেতে চায় না। আর কে গেছে, কে এসছে দেখতে গেছে, বস, এবার যতক্ষণ ওইটা সরাবো ওইখানে বসবে না। এই দিদি তুই জুতো পরেছিস মানে কোথাও যাবি? এই দেখো আপেল কারোর পছন্দ না, কোন রকম খেয়েছে। দিদি তুই এখন কোথায় যাবি তুই আমাকে বল, তুই জুতো পরেছিস ঘরের মধ্যে তার মানে কোথাও যাবি? কি শুরু করেছে, আমি সবজি কাটবো, কোথাও যাবে না, আয় আয়, কোথাও যাবে না ও আর। এ সন্ধ্যেবেলায় বইটা পেলে তুই এনে বই পড়াবি, ওরা যখন এত বই কিনতে যাওয়ার জন্য যখন এত ইচ্ছা, আয় চলে আয় চলে আয়, সবজি কাটবো সবজি কাটবো, আয় আয় আসো পম, এখানে বসো এখানে আসো বসো, সবজি কেটে নি, হ্যাঁ তুমি এখানে বসো, চুপ করে বসো, আর যাবি না, ও যাবে না, ও কোথাও যাবে, এখন ওইদিকেই ঘুরে বসে থাকবে, ওইদিকেই ঘুরে বসে থাকবে, এইদিকে আমার দিকে পেছন দিয়ে দিয়েছে, আজকে আর সবজি কাটা দেখতে ইচ্ছা করছে না। ওই যে দিদি বেরিয়েছিল না,
সন্ধ্যে 6টার সময় যাবে আবার, এখন বই পাইনি, আর বই যদি নিয়ে আসে না তোর বই পড়তে হবে। এ পিউ, বই পেলে ওকে বই পড়াবি ভূতুকে? ও যখন না এখন যখন এতই একেবারে ওর যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আবার গেছে। এই যে পমকে দিয়ে দিলাম, আর একটা শশা ছুলছি আমি, এই যে এই যে আর একটা শশা ছুলবো, বস ওখানে। হ্যাঁ বস, যদি তুই যাস এই শশা ছুলে সব পমকে দিয়ে দেবো, বস চুপ করে সবজি কাটবো, চুপ করে বসে বসে দেখো। ও কোথাও যাবে না এখন, শুধু যায় যায় শুধু যায়। ওই যে ফুলকপির টুকরোটা পড়লো, ওই যে খেয়ে নিল, ও টুক করে ও খেয়ে তারপরে বসে থাকবে। ওই যে আর একটা পড়েছে ওইটাও খেয়ে নেবে। আজকে বাজারটা নতুন এনেছে তো তাই আর কি সবজি কাটা, সবজিগুলো সব ঘুচিয়ে রাখবো, দেখবে না এখান থেকে নললেই সব দিয়ে দেবো পমকে খেতে, তুই কিচ্ছু পাবি না। পমকে দিলে পম খাবে না, খাচ্ছে দেখো, আপেলটা খেলো না। ভুলতে পারছে না ভুতু, যে দিদি ওকে ছাড়া নিয়ে চলে গেল সব সময়, ভুতু ওকে নিয়ে যায় না বদ্দি, একটু যদি আসলে দিদু বাড়ির দোকানে গেলেই ভুতুকে নিয়ে যায়, ও সেইটাই ভাবে। আর সবসময় তো ভিডিও করা যায় না, না ওই ওই কারণে আর কি, কোথাও গেলে ও এরকম পাগল হয়ে যায়, বাইরে ঘুরে ঘুরে ও এরকম হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, আর একটা মাছির উৎপাতে দেখো, একবার ঘরে ঢুকছে একবার ভেতরে আসছে। এই যে পম্ভুতুর সবজি সব কেটে নিয়েছি, সমস্ত সবজি, আর আমাদের জন্য রান্না হবে ডাল, সাদা আলুর তরকারি আর বেগুন ভাজা। এই সমস্ত কিছু কাটলাম, আর এই যে পটলা, মাছির জন্য একবার ঘরের ভেতরে ঢুকছে একবার ঘরের বাইরে আসছে, ওই যে খুঁজছে খুঁজছে মাছির। ওর হচ্ছে গিয়ে জনম শত্রুতা মাছির সঙ্গে, মাছি দেখতেই পারে না পটলা। মশা মাছি যদি একটা ওর ধারে কাছে আসে তাহলে বসো, হ্যাঁ বসো, তাহলেই ওর মাথাটা খারাপ হয়ে যায়। যত রাজ্যের মাছিগুলো সব পমের কাছেই আসে, আর ভুতুর কাছে একটাও আসে না। ভুতুর অসুবিধাও হয় না তাই ভুতুর কাছে আসেও না, তোর যত অসুবিধা হয় তাই তোর কাছে মাছিগুলো সব আসে। ওই যে হুলো হাফ খেয়ে চলে গেছে, আর পম্বুতুরও খাওয়া হয়ে গেছে, এখনো ওর বাবা কাছ থেকে আসেনি, এলে তারপরে খেতে বসবো একসঙ্গে। আবার মাঝে মধ্যে ওর বাবা আবার একটানা করে আসে, বলা যায় না কখন আসবে, তাই একটু ওয়েট করছি। আর দেখলাম পুকুর দিয়ে হাঁসগুলো আসছে, তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের জন্য। দুদিনের বৃষ্টিতে জলে ভরে গেছে, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।